তো পুলিশকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে কিন্তু তো পুলিশকে না রেখে একটা কুকুর পুষলে তো ভালো হতো পুলিশের কুকুররা পুলিশে কুকুর থাকে না ট্রেনিং দেওয়া তারা গেলে সুখে সুখে বলে দিতে পারে যা চলে যান আপনাদের কাছে আমাদের তারপর দাবি করতে হবে কয়েকটা স্পিকে ছেড়ে দিয়ে কয়েকটা বিদেশি কুকুর নিয়ে এসে ট্রেনিং দিয়ে রেখে দিলে এই খুনে কি দাঁড়া হয়ে যাবে শফিকুল্লাহ আপনারা দেখছেন আরামবাগ প্লাস দর্শক গতকালকে এরকম একটা মন্তব্য করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেছেন যে তাহলে পুলিশকে মাইনে দিয়ে রেখে কি হবে তার থেকে তো কুকুর পোষা ভালো কুকুর তো সুখে সুখে মানে একবারে অপরাধে কিনা করতে পারে বা খুনের কিনারা করতে পারে তাহলে পুলিশকে মাইনে দিয়ে রেখে কি লাভ এবং এটাও বলেছেন যে এবার তো মনে আমাদেরকে দাবি করতে হবে যে যে কয়েকজন এসপিকে বা সরিয়ে দিয়ে মানে এসপিকে না রেখে সেখানে যদি বিদেশি কুকুরে রাখা যায় তাদেরকে যে ট্রেনিং দিয়ে রাখা যায় তারাই তো খুনের কিনাটা করে দেয় মানে যেটা বলতে চান দর্শক যে পুলিশ রয়েছে তাদেরকে মাইনে দিতে হচ্ছে কিন্তু তারা খুনের কিনারা করতে পারছে কই আসলে দর্শক গতকালকে মোহাম্মদ সেলিম যেখানে গেছিলেন সেই জায়গাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানা এলাকা সেখানে তাদের এক কর্মী খুন হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং সেই খুনের পর পুলিশ কিন্তু সে অর্থে মানে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি সেই জন্য একটা ক্ষোভের কথা তিনি জানাচ্ছিলেন তিনি বলছিলেন যে পুলিশ তো এখন দল দাস হয়ে গেছে পুলিশ তো ঠিক মতো করে কাজ করছে না আর যখন কাজ করতে পারছে না তখন তাদেরকে সরিয়ে কুকুর রাখাই ভালো কারণ কুকুর সুখে সুখে কিন্তু অপরাধে কিনারা করতে পারে যখন পুলিশ কাজ করতে পারছে না অপরাধের কিনা করতে পারছে না খুনের কিনারা করতে পারছে না তাহলে তাদেরকে আর মাইনে দিয়ে রেখে কী লাভ তার থেকে কুকুর পোষা ভালো এসপিদেরকে সরিয়ে যদি ওখানে বিদেশি কুকুর আনা যায় তাদেরকে ট্রেনিং দেওয়া যায় তাহলে তো খুনের কিনারা হয়ে যাবে এরকম একটা সমালোচনা তিনি কিন্তু গতকালকে দর্শক করেছেন এবং দেখছিলাম যে তার এই ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরালও করা হচ্ছে এবং সেখানে আবার কে কেউ অন্য কথা বলছেন যে সমগ্র পুলিশকে তিনি এই কথা বললেন তবে দর্শক উনি যখন শেষের দিকে কথাটা বললেন যে কয়েকজন এসপিকে সরিয়ে তিনি সব সকল এসপির কথা বলেনি কয়েকজন বলেছেন সুতরাং আমি আগে পরে আর কি বলেছেন আমি সেটা বলতে পারব দর্শক কারণ এই ভিডিওটুকুই এসেছে আমি জাস্ট তার শেষের দিকে আমি কথা যেটা বললাম দর্শক যে কয়েকজন এসপি কথা বলেছেন তার মানে তিনি যে সকল পুলিশ সকল এসপিকে বলেছেন সেটা কিন্তু অন্তত এই ভিডিও দেখে বলা যাবে না আমি দেখলাম দর্শক কিছু কিছু মিডিয়াতে লেখা হচ্ছে যে পুলিশ মহল খুব ক্ষুব্ধ মোহাম্মদ সেলিমের কথাতে যে তার একটু ভেবে বলা উচিত ছিল তিনি একবার সমগ্র পুলিশকে কেন এই ধরনের কথা বললেন কুকুর বলে পুলিশের থেকে তবে দর্শক এটা ঠিক যে সমগ্র পুলিশ হয়তো খারাপ নয় কিন্তু পুলিশের একটা অংশ যে ধরনের আচরণ করছে তাদের সে আচরণ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে উঠছে বই কি পুলিশ যেন কোথাও নিয়ম মেনে কাজ করছে না শাসক দলের একেবারে দল দাস হিসেবে কাজ করছে এখন অভিযোগ দর্শক অনেকে তুলছেন কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পুলিশের একরকম ভূমিকা আবার যখন সেই ঘটনা তদন্ত হচ্ছে মানে সেন্ট্রাল এজেন্সি যখন সেই ঘটনার তদন্ত করছে তখন দেখা যাচ্ছে অন্য জিনিস উঠে আসছে তাই তো প্রশ্ন উঠছে যে তাহলে কি পুলিশ ঠিক করে কাজ করছে যদি ঠিক মতো করে কাজ করে তাহলে সেন্ট্রাল এজেন্সি যখন সেই কাজটাই নিচ্ছে দায়িত্বে তদন্তের দায়িত্বে তখন তাহলে অন্য রিপোর্ট কেন আসছে দর্শক এই প্রশ্ন রইছে তাছাড়া অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে যদি স্বাস্থ্যদল ঘনিষ্ঠ কোনো অপরাধী হয় তখন তার বিরুদ্ধে সহজে পুলিশ কাজ করে না তাছাড়া আপনারা তো এমনিই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকটি কাণ্ডে যে ধরনের একটা কথা বলেছেন এক নেতার কথা ওখানে বলেছিলেন আনারুল হোসেন যাকে গ্রেপ্তার করতে বলেছিলেন তিনি বলেছেন যে আনারুল হোসেনকে মানে খবর দেওয়া হয়েছিল আনারুল হোসেন নাকি পুলিশ পাঠায়নি বকটির ঘটনাতে মানে এটা কিছু ঘটতে পারে তখনও প্রশ্ন উঠেছিল যে দর্শক তাহলে কি পুলিশ ওই আনারুল আনারুল হোসেনদের কথা শুনে চলে তার মানে তো পুলিশ তার মানে তো ওই নেতাদের কথা শুনে চলে তার মানে তো নেতাদের দাস হিসেবে পুলিশ কাজ করে দর্শক তখন কিন্তু এই কথা অনেকে বলেছিলেন এবং শুধু এই বিষয়টা নয় আরও অনেক জায়গা থেকে অনেক অভিযোগ আসে যে পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে রাজধর্ম কিন্তু তারা কিন্তু পালন করে না যেখানে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ থাকে সেখানে পুলিশ কিন্তু সে অর্থে কাজ করে না এবং যেখানে বিরোধীরা রয়েছেন সেখানে শাসক দলের কথাতে পুলিশ কিন্তু অতি তৎপর হয়ে বিরোধীদের উপরে বলা যায় অ্যাকশান নেয় বা বিরোধীদেরকে জব্দ করার চেষ্টা করে এখান থেকে কিন্তু তারা বলেন যে তাহলে তো পুলিশ অ্যাকচুয়ালি শাসক দলের দাস হিসেবে কাজ করছে শাসক মানে পুলিশ তাদের নিয়ম মেনে আইন মেনে কোথায় কাজ করছে এই এই ধরনের দর্শক অলরেডি ছিলই এবং এরই মধ্যে আমি যেটা বলছিলাম যে দক্ষিণ চব্বিশগণের বিষ্ণুপুর এলাকায় যেখানে তাদের কর্মী খুন হয়েছে বলে মোহাম্মদ সেলিমরা অভিযোগ করেছেন সেখানেও এই খুনের পর তাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে পুলিশ সেভাবে অ্যাকশান নেয়নি এবং গতকালকে কার্যত একটা প্রতিবাদই একটা বলা যায় কর্মসূচি ছিল এবং সেখানে যেভাবে কথা বলছেন মোহাম্মদ সেলিম যে পুলিশ দলদাস হয়ে গেছে পুলিশ ঠিক কোথায় কাজ করছে না সে বলেছেন যে এই পুলিশ টুলিশকে মাইনে দিয়ে রাখার থেকে কুকুর বসে ভালো কুকুরকে একটু ট্রেনিং ট্রেনিং দিলে সুখে সুখে কোথা থেকে কী ঘটেছে অপরাধী কোথা থেকে কি পালিয়ে গেছে বা অপরাধের কেনারা যে বিষয়টা সেটা কিন্তু পুলিশ করতে পারে সুতরাং এসপিদেরকে কয়েকজন এসপিকে শরীর যদি বিদেশি কুকুর এনে তাদেরকে ট্রেনিং দিয়ে রাখা যায় তাহলে তারা হয়তো খুনের কিনারা করতে পারে এইভাবে এইভাবে তিনি কিন্তু একটা সমালোচনা তীব্রভাবে করেছেন দর্শক গতকাল দর্শক আপনারা কী বলবেন মোহাম্মদ সেলিম যে কথা বলেছেন পুলিশ সম্পর্কে নিশ্চয়ই দর্শক এ এনে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস